नमस्कार, आज के बोलबो शुक्र ग्रह दैत्यगुरु शुक्र तार नक्षत्र चेंज जन्नो की तार इफेक्ट देबे। 16 अक्टोबर दैत्यगुरु शुक्र 16 अक्टोबर विशाखा नक्षत्र छेड़े अनुराधा नक्षत्रे प्रवेश करेछे। 16 अक्टोबर अनुराधा नक्षत्रे प्रवेश करेछे विशाखा नक्षत्र छेड़े। এই যে নক্ষত্র পরিবর্তন কিছু রাশির জন্য যথেষ্ট সুসময় বয়ে আনছে, অর্থাৎ অর্থনৈতিক অবস্থাটা আমরা সবসময় বলে অর্থনৈতিক যাতে ভালো থাকে আর শারীরিক কন্ডিশন যেমন ভালো থাকে আমরা সব কিছু যুদ্ধ যা করে নিতে পারি। তো এই কারণে অর্থনৈতিক অবস্থা আমি সবসময় দেবেন সব কিছু বলার আগে অর্থনৈতিক যাতে সবসময় খুব প্রেশার দিই বা শরীরটা নিয়ে সবসময় সবাইকে বলি আগে কোনো রাশি নিয়ে বলার সময়। আমার যারা পুরোনো ভিউয়ার্স তারা জানতে পারবেন পুরোনো প্রোগ্রাম শুনলে। তেমনি বিষ রাশির ক্ষেত্রে কি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে শুক্র তার নক্ষত্র চেঞ্জের জন্য। বিষরাশি জাতকদের জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে। অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে, কাজের জায়গায় আপনার বেতন বৃদ্ধি হবে, পদ প্রমোশন হবে, মনের মতো ট্রান্সফার হতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে, নতুন কোনো কোম্পানির সাথে আপনার ডিল তৈরি হবে এবং যারা স্টুডেন্ট যারা তারা কিন্তু এসব পরীক্ষায় সাকসেস পাবেন এবং কঠোর পরিশ্রমের কিন্তু এসব আপনি পুরস্কার পাবেন। বিষরাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা কর্মজীবনে নতুন সুযোগ পেতে পারেন। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় অনুকূল থাকবে, যথেষ্ট সময়টা ফেভারে থাকবে। যারা কম্পিটিটিভ এক্সাম যে সেই সময় থাকবে নতুন করে প্রেম আসতে পারে, রিলেশন তৈরি হতে, কিন্তু মাথাটা গরম হতে পারে। এই সময় কিন্তু ভুলভাল ডিসিশন নেবেন না, নতুন করে চুক্তি চূড়ান্ত হতে পারে। অর্থাৎ এই সময় কিন্তু লাভের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, লাভের নতুন উৎস তৈরি হবে, আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক বেটার হবে এবং আপনি যে একটা মানসিক অস্থিরতায় ভুগছিলেন বা কোনো একটা রোগে ভুগছেন সেখান থেকে আপনি রিকভারি করতে পারেন, ভালো অবস্থায় আসবেন এবং কর্মে যাওয়াটা যথেষ্ট আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নেক্সট যে রাশি এর এফেক্ট হবে পজিটিভ এফেক্ট সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই অনুরাধা নক্ষত্রে গমনের জন্য যথেষ্ট উপকারী হবে। আপনার আর্থিক সমস্যা আগের চেয়ে অনেকটাই আপনার ডেভেলপ করবে, অর্থাৎ আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, আর্থিক যথেষ্ট সচ্ছলতা হবে, পদোন্নতি হবে, পুরনো আটকে থাকা অর্থ ফেরত পাবেন, কোনো বিশেষ কোনো ব্যক্তির কাছে সুখবর পাবেন, বিশেষ কোনো ব্যক্তির কাছে সুখবর পাবেন, আপনার বস আপনার যথেষ্ট খুশি করে দেবে, নতুন দায়িত্ব আপনাকে দেবে এবং সেটাও আপনি যথেষ্ট পালন করতে পারবেন, অর্থাৎ সম্পর্কের যথেষ্ট বন্ডিংটা ভালো হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত আপনি প্রেম করে প্রেমের জায়গাটা আপনার যথেষ্ট দৃঢ় হবে। এটা কিন্তু ওভারঅল আপনাদের একটা ডিসকাশন করছি, কারণ আমি বারবার দেখুন নক্ষত্র নিয়ে বলছি, গ্রহ রাশির ট্রান্সিট নিয়ে বলছি বা আদার্স কোনো মাইথোলজির প্রত্যেক শূন্য ছোটো ছোটো করে আপনাদেরকে প্রেজেন্ট করছি, সেই রাশিটা মানে সেই গ্রহ ট্রানজিটটা নিয়ে বিচারটা করবেন। দেখালো এই গ্রহ ট্রানজিট আমি বললাম ভালো, ওই গ্রহ ট্রানজিট হতে গেলো খারাপ ওই রাশিটার ক্ষেত্রে, তখন মিলে গিয়ে কি হয় খারাপ ভাবটা মিলে 50-50 হয়ে যায়, মানে সমান মাঝামাঝি জায়গায় চলে আসে। কখনো ওটা ঘাবড়ে যাবেন না বা কনফিউজড হয়ে যাবেন না, এটা বলে দেয়, কারণ এক একটা গ্রহ ট্রানজিট এক একটা রাশি বা একটা এফেক্ট হয়, এটা বারবার আপনাদের বলে দিই। আপনি হয়তো বলে বসলেন আপনি এটা বললেন ওই রাশিতে ভালো হচ্ছে ওই রাশি, নিশ্চয়ই এটা খারাপ যদি বলি ওইটাই ভালো যদি বলি দুটো প্যাক্ট হয়ে যাবে, ভালো মন্দ মিশে মিডিয়াম জায়গায় চলে আসবে, না খারাপ না ভালো, একদম খারাপ জায়গায় চলে যাবে না আর একদম হেভি ভালো কিছু হবে না। আবার যদি বলুন কোনো রাশি দু তিনটে রাশির চেঞ্জে একটা রাশিরই ভালো বলছে এবং প্রচণ্ড ভালো সময় তাহলে আপনার, এটা কিন্তু অ্যাস্ট্রোলজির বিচার, সেটা হাতের ক্ষেত্রে প্রমাণ প্রকাশ পায়। যখন সময় ভালো আসবে না হাতের সেই মাউন্টগুলো দেখবেন আপনার চেঞ্জ হচ্ছে, কী বলুন বৃহস্পতি, কী বলুন শনি, কী বলুন রবি, কী বলুন বুধ, কী বলুন শুক্র, কী বলুন চন্দ্র, কী রাহু কেতু মঙ্গল, সব মাউন্টে চেঞ্জ আসবে, কারণ হাতটা হচ্ছে আমাদের মনে রায় না। সুতরাং এটা অবশ্যই বুঝতে হবে, অ্যাস্ট্রোলজিটা খালি বলার জন্য শোনার জন্য শিখতেও হবে অ্যাস্ট্রোলজিটা। ফেসের ক্ষেত্রেও তাই, বাস্তুর ক্ষেত্রে বাস্তুতে প্রত্যেকটা জায়গায় কিন্তু গৌরাশির ভূমিকা আছে। নামের ক্ষেত্রে যাদের রাশি লগ্ন জানা নেই ডেট অফ বার্থ তারাও কিন্তু নাম দিয়ে আপনার বের করতে পারেন না, অনেকে আমাকে চ্যালেঞ্জ করে, আমি তাদেরকে বলছি চেম্বারে আসবেন বুঝিয়ে দেবো নামে এরপর বেসকে বা আদার্স কিছু বেস করে রাশি লগ্ন বের করেছে, আপনার সাথে মিলবে আলবাত মিলবে, কিন্তু সেটা রেমুনেশন দিয়ে, উইদাউট রেমুনেশন আমি সেই আপনাদের সময় নষ্ট করার সময় নেই, ক্ষমা করে ভাষাটা বললাম বলে। ভালো থাকবেন, এরকম প্রোগ্রাম দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে আর যোগাযোগ করতে হলে অবশ্যই 8910975 ফোন করে। নমস্কার।